হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আজকে তোমাদেরকে আবারও বাংলাদেশের অন্যতম শিক্ষামূলক ইউটিউব চ্যানেল ইরিগেশন টিপস মিডি চ্যানেলে স্বাগতম। আজকে ইরিগেশন টিপস মিডি চ্যানেলের পক্ষ থেকে 2019 সালে SSC পরীক্ষার্থী শিক্ষার্থী বন্ধুদের জন্য খুবই একটি গুরুত্বপূর্ণ ভিডিও, কারণ তোমাদের 2019 সালের SSC পরীক্ষার সময়সূচি, অর্থাৎ 2019 সালে SSC পরীক্ষার রুটিন ইতিমধ্যে শিক্ষা বোর্ড কর্তৃক প্রকাশিত হয়েছে। তো তোমাদের সুবিধার্থে এডুকেশন টিপস মিডি অর্থাৎ 2019 সালের SSC পরীক্ষার রুটিন তোমাদের জন্য আপলোড করছে। আশা করি তোমরা ভিডিওটি সম্পূর্ণ দেখবে এবং বেশি বেশি করে শেয়ার করবে, যেন তোমাদের বন্ধুরা ভিডিওটি দেখে অনেক বেশি উপকৃত হয়। তো শিক্ষার্থী বন্ধুরা, চলো তাহলে দেখে নেওয়া যাক 2019 সালের SSC পরীক্ষার রুটিন অর্থাৎ সময়সূচি। প্রথমে বাংলা আবশ্যিক প্রথমপত্র, সহজ বাংলা প্রথমপত্র, বাংলা ভাষা ও বাংলাদেশের সংস্কৃতির প্রথমপত্র। পরীক্ষা অনুষ্ঠিত হবে 2 ফেব্রুয়ারি 2019, অর্থাৎ 2019 সালের ফেব্রুয়ারির 2 তারিখ থেকে তোমাদের পরীক্ষা শুরু হবে। তো বাংলা প্রথমপত্র বিষয় কোড 101, সহজ বাংলা প্রথমপত্র বিষয় কোড 103 এবং বাংলা ভাষা ও সংস্কৃতি প্রথমপত্র কোড নাম্বার 105। প্রত্যেকটি পরীক্ষা শুরু হবে 10টা থেকে বেলা 1টা পর্যন্ত। এরপরে বাংলা আবশ্যিক দ্বিতীয় পত্র, সহজ বাংলা দ্বিতীয় পত্র, বাংলা ভাষা ও বাংলাদেশের সংস্কৃতি দ্বিতীয় পত্র, কোড নাম্বার বাংলা দ্বিতীয় আবশ্যিক 102, সহজ বাংলা দ্বিতীয় 104 এবং বাংলা ভাষা ও বাংলাদেশ সংস্কৃতি দ্বিতীয় পত্র 106। 3/2/2019 রবিবারের পরীক্ষা অনুষ্ঠিত হবে। এবং শারীরিক শিক্ষা, স্বাস্থ্যবিজ্ঞান, খেলাধুলা অনিয়মিত শিক্ষার্থীদের জন্য, অর্থাৎ যারা বিগত বছরে এই বিষয়গুলোতে ফেল করেছিল বা পরীক্ষা দেয়নি তাদের জন্য এই পরীক্ষাটি অনুষ্ঠিত হবে। কিন্তু নিয়মিত যারা 2019 সালে প্রথম পরীক্ষা দেবে তাদের জন্য শারীরিক শিক্ষা, স্বাস্থ্যবিজ্ঞান ও খেলাধুলা এগুলো নেই। শারীরিক শিক্ষা, খেলাধুলা ও স্বাস্থ্যবিজ্ঞানের কোড নাম্বার 147। 4/2/2019 পরীক্ষা অনুষ্ঠিত হবে। ইংরেজি আবশ্যিক প্রথম পত্র 107 কোড নাম্বার অনুষ্ঠিত হবে 5/2/2019 মঙ্গলবারে, অর্থাৎ তোমাদের তাহলে যারা নিয়মিত শিক্ষার্থী তাদের ইংলিশ ফার্স্ট পেপারের আগে বন্ধ মাত্র একদিন, অর্থাৎ 4 তারিখ। এবং ইংরেজি দ্বিতীয় পত্র 108 কোড নাম্বার 7 তারিখে অনুষ্ঠিত হবে, অর্থাৎ ইংরেজি দ্বিতীয় পত্রের আগে একদিন বন্ধ রয়েছে। এরপরে বৃহস্পতিবার পরে শনিবার অর্থাৎ 9 তারিখে গণিত পরীক্ষা অনুষ্ঠিত হবে, অর্থাৎ গণিত পরীক্ষার আগে এক তিন বন্ধু রয়েছে। গণিতের কোড নাম্বার 109। এরপর ইসলাম শিক্ষা, হিন্দু ধর্ম, নৈতিক শিক্ষা, ইসলাম শিক্ষা 111, হিন্দু ধর্ম নৈতিক শিক্ষা 112, বৌদ্ধ ধর্ম নৈতিক শিক্ষা 113 এবং খ্রিস্ট ধর্ম এবং নৈতিক শিক্ষা 114। 11/2/2019 সোমবারে পরীক্ষাটি অনুষ্ঠিত হবে। এরপরে তথ্য যোগাযোগ প্রযুক্তি কোড নাম্বার 154, পরীক্ষা অনুষ্ঠিত হবে 12/2/2019 মঙ্গলবারে। ক্যারিয়ার শিক্ষা, যারা অনিয়মিত শিক্ষার্থী রয়েছে অর্থাৎ এর পূর্বে যাদের ক্যারিয়ার শিক্ষা ছিল তারা কেউ ফেল করলে বা তারা যদি পরীক্ষা না দিয়ে থাকে, তারা যদি এবার প্রথম দিয়ে থাকে তাহলে তাদের ক্যারিয়ার শিক্ষা পরীক্ষা দিতে হবে। 156 কোড নম্বর পরীক্ষা অনুষ্ঠিত হবে 13/2/2019 বুধবারে। এরপরে পদার্থবিজ্ঞান, সায়েন্সের জন্য বাংলাদেশের ইতিহাস ও বিষয় সম্বন্ধ, আর্টসের জন্য অর্থাৎ মানবিকের জন্য, ফিনান্স ও ব্যাংকিং, কমার্সের জন্য কোড নাম্বার 136, 153, 152, 14/2/2019 বৃহস্পতিবার পরীক্ষা অনুষ্ঠিত হবে। অর্থাৎ তাহলে ফিনান্স, বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা, পদার্থের আগেও তোমরা একদিন বন্ধ পাচ্ছ 13 তারিখ। রসায়ন 137 কোড নাম্বার, পরিণত নাগরিকতা 140, ব্যবসা উদ্যোগ 143। 16/2/2019 অর্থাৎ শনিবার পরীক্ষা অনুষ্ঠিত হবে, তার মানে এই পরীক্ষাগুলোর আগে একদিন বন্ধ রয়েছে। বাংলা ভাষা ও সাহিত্য 119, ইংরেজি ভাষা ও সাহিত্য 120, কারস্থ বিজ্ঞান 151, কৃষি শিক্ষা 134, সঙ্গীত 149। 17/2/2019 রবিবার পরীক্ষা অনুষ্ঠিত হবে। এরপরে জীব বিজ্ঞান 138, অর্থনীতি 141 কোড নাম্বার, পরীক্ষা অনুষ্ঠিত হবে 18/2/2019 সোমবারে। বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, সায়েন্স বিজ্ঞান বিভাগের জন্য 150 কোড নাম্বার, 20/2/2019 বুধবারে পরীক্ষা অনুষ্ঠিত হবে। বিজ্ঞান, যারা আর্টস এবং কমার্স রয়েছে তাদের জন্য 127, 23/2/2019 উচ্চতর গণিত, যারা সায়েন্স বিজ্ঞান বিভাগের জন্য কোড নাম্বার 126, 23 তারিখে অনুষ্ঠিত হবে। এরপর 24 ভূগোল ও পরিবেশ, 24/2/2019 তারিখে রবিবার পরীক্ষা অনুষ্ঠিত হবে। এবং তার মানে সায়েন্স যাদের কি রয়েছে
উচ্চতর গণিত রয়েছে তাদের 23 তারিখে শেষ হয়ে যাবে, এবং যাদের উচ্চতর গণিত নেই তাদের 20 তারিখে পরীক্ষা শেষ হয়ে যাবে। যাদের কৃষি শিক্ষা অথবা গার্হস্থ্য অর্থনীতি রয়েছে সেসব শিক্ষার্থী বিজ্ঞান বিভাগের 20 তারিখে পরীক্ষা শেষ, এবং যাদের উচ্চতর গণিত রয়েছে তাদের 23 তারিখে, এবং 24 তারিখে পরীক্ষা শেষ হবে মানবিক বিভাগের জন্য ভূগোল পরিবেশ এবং হিসাব বিজ্ঞান কমার্স। ব্যবসা শিক্ষা শিক্ষার্থীদের বিজ্ঞানের পরে একদিন বন্ধ, তারপরে 25 তারিখে হিসাব বিজ্ঞান পরীক্ষা অনুষ্ঠিত হবে। এরপরে তোমাদের প্র্যাকটিক্যাল অর্থাৎ ব্যবহারিক পরীক্ষার জন্য তোমাদের কেন্দ্র থেকে সময়সূচি জানিয়ে দেওয়া হবে। তোমরা অবশ্যই নিজ নিজ কেন্দ্র থেকে ব্যবহারিক পরীক্ষার জন্য সময়সূচি জানিয়ে দেবে। আশা করি শিক্ষার্থী বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ বুঝতে পেরেছো, এবং বেশি বেশি করে তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করবে, যেন তোমাদের বন্ধুরা ভিডিওটি দেখে বেশি বেশি উপকৃত অনেক বেশি উপকৃত হয়। এবং তোমরা যারা এখনো আমাদের চ্যানেল ইডুকেশন টিপস মিনি চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি, তাদের প্রতি অনুরোধ থাকবে তোমরা অবশ্যই ইডুকেশন টিপস মিনি চ্যানেলকে সাবস্ক্রাইব করে শিক্ষামূলক সকল তথ্য পেতে আমাদের সাথেই থাকবে। তো সকলের উজ্জ্বল ভবিষ্যৎ এবং সুস্বাস্থ্য কামনা করে আসন্ন SSC পরীক্ষায় যেন তোমাদের ভালো ফলাফল হয় এই আশা ব্যক্ত করে আজকের মতো এখানে শেষ করছি। কোথায়